নাটোর সদর উপজেলার হয়বিদপুর এলাকার আমিরুল ইসলাম চার বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাঁড় কালা তুফান পালনে খরচ করেছেন প্রায় ১৬ লাখ টাকা। ঈদে ষাঁড়টি বিক্রি করেন ১০ লাখ টাকায়। ১.৫ কেজির ষাঁড়টি বিক্রিতে ৬.৫ লাখ টাকার লোকসানে হতাশায় তিনি। অনেক টাকা ঋণগ্রস্ত, এই গরুটা আমি অল্প সীমিত লাভে বিক্রি করছি, যে অল্প দামে, যে মাংস দাম আমি পাইনি। এবার জেলার অধিকাংশ খামারের সার অবিক্রিত থাকায় দুশ্চিন্তায় খামারেরা। তার মধ্যে ড্রিমল্যান্ড ক্যাটেল অ্যান্ড ডেয়ারি ফার্মে পালিত ১০০টি বড় সারের মধ্যে ৮০০ কেজি পর্যন্ত ৪০টি সার বিক্রি হলেও ৯০০ কেজির উপরে ৬০টি সার বিক্রি হয়নি। এক একটি গরুর পিছে ১২০০০০ টাকার ৩০০০০ টাকার মতো খরচ হবে। এই জন্য আমরা যারা খামার মালিক আছি, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি যে আরও এক বছর এই গরুগুলো পালন করতে গেলে আমাদের যে ব্যাংক লোন আছে সেগুলো আমরা কিভাবে পরিশোধ করব। শুধু ১০টা গরু আমি বিক্রি করেছি ১৪০-৬০ হাজার টাকা, তাতে করে আমার প্রতিটা গরুতে প্রায় ৮০-৭১ লক্ষ টাকা লস হয়েছে। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগের আশ্বাস, আগামী ঈদে বড় সার বাইরের জেলায় বিক্রির জন্য নিতে সহযোগিতা করবে তারা। কিছু সংখ্যক গরু অবিক্রিত আছে, কারণ এই ক্রেতাগুলা এখানে কম ছিল, তো আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে বড় গরুগুলোর ক্রেতা আমাদের নাটোরের বাইরে ঢাকা অন্যান্য জেলাতে রয়েছে। সেই জন্য আগামীতে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যে বড় গরুগুলো যেন নাটোরের বাইরে বিক্রি হয়। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে নাটোর জেলায় এবার ঈদের জন্য ছোট বড় ৮.৫ হাজার খামারে ১,১২,০০০ সার পালন করা হয়, যার মধ্যে ৩২,০০০ বড় সারই বিক্রি হয়নি। সময় সংবাদ, নাটোর।